হাজীগঞ্জে 5 পরিবারকে বসত ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি শ্রাবণী দাস। হাজীগঞ্জ উপজেলা 5 পরিবার সহ সারা দেশে প্রায় 70,000 ভূমিহীন অসহায় পরিবার পেলেন বসত ঘর। সারা দেশে 67,189 পরিবারকে ভূমি ও একক গৃহ এবং 3,715 পরিবারকে জমি সহ ব্যারাকে পুনর্বাসন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে গণভবন থেকে সরাসরি অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রধান উদ্বোধন করেন। এ সময় তিনি অধিকাংশ গৃহ পাওয়া পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। একই সময়ে হাজীগঞ্জ উপজেলার 5 পরিবারের গৃহ প্রদান করা হয়। গৃহের কাগজপত্র ও দলিল হস্তান্তর অনুষ্ঠান হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বসত ঘর প্রাপ্তরা হলেন বাকিলা গ্রামের নান্নু মিয়া, জগন্নাথপুর গ্রামের মনিরুল্লাহ, মার্কি গ্রামের নবীর হোসেন, মুকুন্দসার গ্রামের শাহজালাল প্রধানিয়া, রামপুর গ্রামের মকবুল হোসেন। ওই সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে এবং পিআইও জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি, হাজীগঞ্জ উপজেলা কমিশনার ভূমি কানিস ফাতেমা, ওসি আলমগীর হোসেন রনি, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপকারভোগী নান্নু মিয়া। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারবিন, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন। আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে খাস জমির সন্ধান করেছি, কোনটি বন্দোবস্ত দেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো কাজকর্ম করা হয় না, জমি সম্পত্তিত অবস্থায় পড়ে আছে। কিন্তু আমরা যদি সেই জমিগুলো ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমরা যদি উদ্ধার করে, আমাদের ইউপি চেয়ারম্যান যারা আছেন আপনারা জানেন কোথায় খাস জমি বেদখলে আছে, আপনারা যদি আমাদেরকে সঠিকভাবে তথ্য দেন আপনাদের সহযোগিতায়, আমরাও কিন্তু এরকম একটি পল্লী প্রায় 40-50টি ঘর যখন একসাথে নির্মাণ হয় এটি সুন্দর একটি পল্লীর মতো দেখা যায়। আমরাও আশা করি হাজীগঞ্জ উপজেলায় পল্লী সৃষ্টি করতে পারি। তা আমরা সর্বতম সময়ের মধ্যে আমাদের হাজীগঞ্জ উপজেলায় 5টি ঘর সম্পন্ন করেছি। এই 5টি ঘর নির্বাচন ভূমি নির্বাচন করতে গিয়ে আমরা জানি আমাদের জনপ্রতিনিধিরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি সাহেব উপস্থিত আছেন, উপজেলা পরিষদ বা ভাইস চেয়ারম্যান বৃন্দ, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল চেয়ারম্যান এবং আমাদের কর্মকর্তা বৃন্দ যারা বিশেষ করে ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত থাকেন বিভিন্ন ইউনিয়নে, বিভিন্নভাবে তারা এই উপকারভোগী নির্বাচন এবং সরেজমিনে পরিদর্শনে গিয়ে কাকে ঘর দেওয়া যাবে কাকে ঘর দেওয়া যাবে না এই বিষয়গুলো যেভাবে তালিকা যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে কতগুলো মানুষের তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে, এই এখানে যারা উপস্থিত আছেন সকলের অক্লান্ত পরিশ্রম নিরন্তর পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি সকল পর্যায়ে সকল স্তরের মানুষের। আজকে যেহেতু শুধু ঘর নিয়ে আমাদের ঘরের উদ্বোধন, সেই ঘরের আমাদের খাস জমি আমরা উদ্ধার করেছি, আমাদের ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া বিক্রম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তার আত্মরিক সহযোগিতায় সে আমাদের এই যে একটি ছোটো গানে লোহার মতো ছিল এটি আমাদের প্রায় 10-12 ফিট ভরাট করতে হয়েছে, তিনি আত্মরিক সহযোগিতা করেছেন, স্বল্পতম সময়ের মধ্যে ভরাট করেছেন, পানির ব্যবস্থা করেছেন এবং আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরাসরি তত্ত্বাবধান করে এই 5টি ঘর সম্পন্ন করেছেন। তা আমাদের
সেজন্য অন্যান্য উপজেলা থেকে আমরা একটু পরে আমাদের কাজগুলো শুরু করতে হয়েছে, সেজন্য আমাদের রংটা এখন সম্পূর্ণ হয়নি। তো মানসম্মত গুণগত মান বজায় রেখে আমরা যাতে ঘরের কাজ একদম পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি, সেজন্য ওই যে আস্তর লাগানোর পরে কিছুদিন একটু অপেক্ষা করে আমরা রংটা যাতে সঠিকভাবে লাগে সেজন্যই আমরা রঙের কাজ এখনো শুরু করিনি। তো যখন আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, উদ্বোধনের সাথে সাথে আমরা আমাদের উপকার ভোগীদেরকে এই যে এই ফোল্ডারটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন এই ব্যানারের ডিজাইন সকল কিছুই মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এসেছেন। এই ফোল্ডারের মধ্যে আমাদের থাকবে সনদপত্র, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের স্বাক্ষর করা একটি সনদপত্র, যেখানে লেখা থাকবে যে তাকে আমরা কি কত পরিমাণে শতক জমি দিয়েছি এবং কখন দিলাম। এছাড়া থাকবে সেলামি রশিদ, ডিসিআর, দাখিলা, খারিজ ভুঁইয়া,